গল্পের শুরুতেই আমরা জে নামের একজন সিধে সাধা শান্ত স্বভাবের ছেলেকে দেখতে পাই আর যে তার মা হেমার সাথে ইউক শায়ার নামের একটা শহরে থাকে আর সে একটা বাড়ি জব করে একদিন সেই কিছু ছেলেরা ঢুকতে চায় আর আর যে তাদেরকে বাড়ির কিছু রুলস ফলো করতে বলার জন্য সেই ছেলেগুলো আর্যের সাথে খারাপ ব্যবহার করে আর এরপর আর্যের সাথে সেই ছেলেগুলো হাতাহাতি হয়ে যায় আর যার জন্য আর্যের জব চলে যায় এতে আর্যের কোনো দোষী ছিল না সে শুধুমাত্র তার ডিউটি পালন করছিল কিন্তু তারপর যাই হোক আর্যে তার বাড়ি ফিরে আসে আর সে এবার অন্য কোনো জবের জন্য ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা ইনায়া নামের একজন সেলফ মেড মিলেনিয়ারকে দেখতে পারি যে কিনা গেমিং ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আর আরজি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে ইনায়ের সাথে আর্যের দেখা হয় আর সে আর্যকে দেখে জানায় যে আর্যে তার এক্স বয়ফ্রেন্ড বাবলু কিন্তু আর ইনায়াকে চিনতে অস্বীকার করে আর ইনায়া তার বডিগার্ডদের দিহার্জের কি জোর করে সেখানে আটকে রাখে আর তাকে তার কোমরের একটা চিহ্ন দেখাতে বলে কিন্তু তারপর ইনায়া দেখে যে তার এক্স বয়ফ্রেন্ড বাবলু যে চিহ্নটা কোমরে ছিল সেটা আর যে নেই আর তারপর আর যে সেখান থেকে চলে যায় কিন্তু ইনায়ার আর প্রতি একটা সন্দেহ থেকেই যায় আর এরপরে ইনায়ার সন্দেহ সত্যি বলে প্রমাণ হয় তার বাড়িতে এসে আজাদ খান নামের একজন সিবিআই অফিসারকে কল করে আর সে তাকে জানাতে চায় যে যে এখানে একটা প্রবলেম হয়ে গেছে আর এর থেকে এটাই বোঝা যায় যে আর যে আসলে বাবলু কিন্তু দেখা যায় যে সিবিআই অফিসার আজাদ খানের অফিস রুমে সেই সময় তিনি ছিলেন না আর তার জায়গায় তার অন্য একজন অফিসার ছিল আর তার সাথেই বাবলুর কথা হয় আর এরপরই গল্প দু বছর আগে যায় যেখানে আমরা দেখতে পাই লেলা নামের একজন ম্যাজিসিয়ানকে কিন্তু লেলা পৃথিবীর সামনে একজন বড় ম্যাজিসিয়ান কিন্তু সে আসলে একজন সাইবার ক্রিমিনাল আর সে একজন সাইকোপ্যাথো ললা কে তার গ্যাং এর প্রত্যেক মানুষ ভীষণই ভয় পায় আর আন্ডার ওয়ার্ল্ড লেলার ক্ষমতা অনেক দূর ছড়িয়ে রয়েছে পুলিশরা লেলাকে ধরার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তারা লেলার বিরুদ্ধে কোনো সঠিক তথ্য প্রমাণ জোগাড় করে উঠতে পারছে না অন্যদিকে আমরা দেখতে পাই যে লেলা আর তার গ্যাং মেম্বাররা একটা নতুন অ্যাপ ডিজাইন করার কথা আলোচনা করছে আর লেলা চায় যে এই অ্যাপটার মাধ্যমে তারা সাধারণ মানুষের সমস্ত ডেটা হ্যাক করে নেবে আর সেই ডেটার মাধ্যমে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উইথড্র করে নেবে আর এই অ্যাপ বানানো নিয়ে তারা অনেক শালা পরামর্শ করে অন্যদিকে আমরা দেখতে পাই সিবিআই অফিসার আজাদ খান আর তার টিম মেম্বাররা লালার বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে কিন্তু তারা সবাই ব্যর্থ হয় আর এরপরে আজাদ খানের বাবলুর কথা মনে পড়ে বাবলু হচ্ছে একজন কুখ্যাত হ্যাকার কিন্তু সে ভীষণই ট্যালেন্টেড আর তার বিরুদ্ধে অনেক কেস ও ফাইল রয়েছে তাই বাবলু লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশে নিজের জীবন কাটাচ্ছিল আর আজাদ খান বাবলুকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু তাকে সে খুঁজে পায় না এরপর একদিন দেখা যায় যে আজাদ খানের বাড়িতে বাবলু আসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে খুঁজছে আজাদ খান বাবলুকে একটা ভালো অফার দেয় সে জানায় যে সে যদি সিবিআই হয়ে কাজ করে তাহলে বাবলুর বিরুদ্ধে যত কেস রয়েছে আজাদ খান সেই সব কেস তুলে নেবে আর বাবলুকে নতুন করে জীবন শুরু করার জন্য তারা সাহায্য করবে আর এই কথা শুনে বাবলু আজাদ খানের হয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায় আর এরপর আজাদ খান বাবলুকে জানায় যে তাকে কি করতে হবে আর সেই সব কথা খুলে জানায় আর এরপরই আজাদ খান আর বাবলু মিলে একটা প্ল্যান বানায় আর বাবলু সেই প্ল্যান মতো কাজ করা শুরু করে আর এরপরই একটা ক্লাবে সাথে ইনায়ার দেখা হয় আর ইনায়া প্রথমে বাবলুর সাথে খুবই খারাপ ব্যবহার করে কিন্তু তারপর বাবলু ইনায়াকে তার যোগ্য জবাব দেয় আর বাবলুর ব্যক্তিত্ব দেখে ইনায়া তার প্রেমে পড়ে যায় আর তারপর সে বাবলুকে নিজের ভালোবাসার কথা জানায় আর এর দেখা যায় যে ইভা আর ইনায়ার মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয় আর অন্যদিকে আমরা এও জানতে পারি যে ইনায়া হচ্ছে লেলার ছোট বোন আর লেলা ইনায়াকে ভীষণই ভালোবাসে আর ইনায়ার সাথে আলাপ হওয়া তার সাথে সম্পর্ক জড়ানো এটা ছিল বাবলুর একটা চাল যাতে সে লেলার কাছাকাছি পৌঁছোতে পারে আর সে এই চালে সক্ষম হয়ে যায় এরপর ইনায়া একদিন লেলার সাথে বাবলুকে দেখা করাতে নিয়ে আসে আর সেখানে লেলা বাবলুকে দেখে তার সাথে কথা বলে আর লেলা বাবলুকে জানিয়ে দেয় যে সে জানে বাবলু সিবিআই হয়ে কাজ করছে আর সে লেলাকে ধরার জন্যই এই সব কিছু করছে আর এটা শুনে বাবলু ভীষণই ভয় পেয়ে যায় এরপর লেলা বাবলুর সাথে ব্যক্তিগতভাবে কথা বলে আর বাবলুকে জানায় দিতে পারবে না কিন্তু যদি সে লেলার হয়ে কাজ করে তাহলে লেলা তাকে এত টাকা দেবে যে যাতে বাবলু সারা জীবন পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিতে পারে আর লেলার এই অফার শুনে বাবলু লোভে পড়ে যায় আর তারপর সে আজাদ খানকে ধোকা দিয়ে লালার সাথে কাজ করার সিদ্ধান্ত নেয় আর তারপর ল্যালা যে অ্যাপটা বানানোর পরিকল্পনা করছিল লাল বাবলুকে সে অ্যাপ বানানোর দায়িত্ব দিয়ে দেয় আর বাবলু তার ট্যালেন্টের জোরে লেলাকে সেই রকম একটা অ্যাপ বানিয়ে দেয় আর তারপর সেই অ্যাপের মাধ্যমে তারা সেই মানুষদের সমস্ত ডেটা চুরি করে তাদের থেকে সমস্ত উইথড্র করে নেয় আর এইভাবে বেশ ভালোই আর তাদের বাবলুকে অনেক টাকা দেয় আর যে টাকা দিয়ে বাবলু গাড়ি বাড়ি অনেক কিছু কেনে আর ইনায়ের সাথেও সে ভালোভাবে থাকতে শুরু করে কিন্তু এরপরে বাবলুর সাথে হেমা নামের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের স্ত্রীর সাথে দেখা হয় আর তার কাছ থেকে বাবলু জানতে পারে যে তাদের ব্যাংকে জমানো সমস্ত টাকা একটা অ্যাপের মাধ্যমে উইথড্র হয়ে গেছে আর এই আঘাত সহ্য করতে না পেরে তার স্বামী আত্মহত্যা করেন আর তারপর থেকে তাদের দুর্দিন শুরু হয়েছে হেমা তার নিজের ছোট্ট একজন নাতিকে নিয়ে থাকে আর ভাবলু হেমার কথা শুনে সত্যের মুখোমুখি হয় সে বুঝতে পারে যে তারা যে কাজটা করছে তাতে তাদের তো অনেক লাভ হচ্ছে কিন্তু আরো কত হাজার হাজার মানুষের তাতে ক্ষতি হচ্ছে তাদের জীবন মরণ সমস্যা সৃষ্টি হচ্ছে আর বাবলু নিজের এই ভুল বুঝতে পেরে তার ঘৃণা হয় আর এরপরই সে সিবিআই আজাদ খানের কাছে যায় আর তাকে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় আর তাকে জানায় যে সে তার হয়ে কাজ করতে রাজি আর সে লালার বিরুদ্ধে সমস্ত প্রমাণ তাকে এনে দেবে আর আজাদ খান বাবলু কথায় বিশ্বাস করে আর তাকে আরেকটা সুযোগ দেয় এরপর দেখা যায় যে বাবলু লালার ল্যাবে গিয়ে এমন দেখায় যে সে লালার হয়ে কাজ করছে কিন্তু আসলে সে লালা আর তার গ্যাং এর বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছিল আর এরপরই বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে নেয় আর তারপর সেটা আজাদ খানকে দিয়ে দেয় আর আজাদ খান লালার অনেক গ্যাং মেম্বারকে ধরে ফেলে অন্যদিকে বাবলু এবার কাছে যায় আর তাকে নিজের মা বলে মেনে নেয় আর তার সাথে নিজের নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় আর তারপর আজাদ খানের সাহায্যে আর তার নাতিকে নিয়ে এখান থেকে একটা অন্য শহরে নতুন পরিচয়ে বাঁচতে শুরু করে কিন্তু পর ইনায়ার সাথে দেখা হয়ে বাবলুর এই নতুন জীবন এবার বিপদের মুখে পড়তে চলেছে আর এই কথা জানানোর জন্য বাবলু আজাদ খানকে কল করেছিল কিন্তু আজাদ খানের জায়গায় যে সিবিআই অফিসার বাবলুর সাথে কথা বলেন তিনি আসলে ল্যালার হয়ে কাজ করে আর এরপর বাবলুর অ্যাড্রেস সে তার কাছ থেকে জেনে নেয় আর সোজা লেলা বাবলুর লোকেশন জানিয়ে দেয় আর তারপর ল্যালা বাবলুকে মারার জন্য একজন তার বাড়িতে পাঠিয়ে দেয় প্রথমে মনে করেন যে এই লোকটা তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে কিন্তু তারপরে সে যখন বুঝতে পারে যে এই আসলে তাকে মারতে এসেছে তখন বাবলু এই লোকটার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর তারপর ইনায়াও সেখানে চলে আসে আর সে আর বাবলু সেখান থেকে কোনো রকমে পালিয়ে চলে যায় কিন্তু বাবলু কোমর একটা গুলি লাগে আর তারপর বাবলু ইনায়া সেখান থেকে কোন রকমে পালিয়ে বাঁচতে শুরু করে অন্যদিকে করেই হোক খুঁজে বের করে তাকে মারার চেষ্টা করে আর এইভাবে সে নিজে প্রতিশোধ নিতে এরপর ইনায়া একদিন একটা ট্রেনে করে যাচ্ছিল সেই সময় লাইলার লোকেরা বাবলু ইনায়াকে খুঁজে বার করে ফেলে আর তারা বাবলুকে সেখানে মারার চেষ্টা করে আর তারপর সেখানে ল্যালাও আসে আর সে বাবলুকে বম দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে আর বম্ব এক্সপ্লোশন হয় আর সবাই মনে করে যে বগলু মারা গেছে কিন্তু তারপরে দেখা যায় যে বগলু এখনো বেঁচে রয়েছে আর এরপরই দেখা যায় যে সুযোগ বুঝে বাবলুল ইনায়ার সাথে দেখা করে আর তাকে তার ভাইয়ের সমস্ত কুকর্মের কথা জানায় আর নিজের ভাইয়ের বিরুদ্ধে এই সত্য জানতে পেরে ইনায়া বাবলুর সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় এরপর বাবলু ঠিক করে যে লেলা আর তার এই আন্ডারওয়ার্ল্ডের ক্রাইমকে শেষ করতে হলে এক এক করে লেলার সমস্ত লোকেদেরকে মারতে হবে আর ল্যালা যে লোকেদেরকে দু বছর আগে অ্যারেস্ট করা হয়েছিল তারা এখন আবার মুক্তি পেয়ে গেছিল আর তারা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর ল্যালা হয়ে কাজ করে যাচ্ছিল আর বাবলু তাদের এক এক দেশে গিয়ে এক এক করে মেরে ফেলে যাতে ল্যালার এই ক্রাইম সিন্ডিকেট ধ্বংস হয়ে যায় আর এক এক করে নিজের সব সদস্যদের খুইয়ে ল্যালাও আর তার মাথা ঠিক রাখতে পারে না অন্যদিকে বাবলু ল্যালা সমস্ত সিন্ডিকেট মেম্বারদের মেরে ফেলে আর তারপর সে আবার ফিরে আসে অন্যদিকে দেখা যায় বাবলুর মা হেমা কিছুদিনের জন্য ইন্ডিয়াতে গিয়েছিলেন আর বাবলু আর নায়া দুজনেই তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায় কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে তার মাকে অলরেডি লেলার লোকজনেরা তুলে নিয়ে গেছে লেলার কাছে আর লেলা বাবলুকে জানায় যে সে যদি তার মাকে বাঁচাতে চায় সে যেন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় আর তারপরে বাবলু তার মাকে বাঁচানোর জন্য লেলার ডেরায় পৌঁছে যায় আর সেখানে লেলা বাবলুকে জানায় যে সে বাবলুর সাথে শেষবারের মতো বোঝাপড়া করতে চায় আর সে বাবুর সামনে নিজের ম্যাজিক আর টেকনোলজি দ্বারা বেশ কঠিন কঠিন কয়েকটা পাজল তৈরি করে দেয় আর এই সমস্ত পাজল এর আড়ালে লেলার সে অ্যাপের মাধ্যমে ডেটা চুরি করে সাধারণ মানুষদের টাকা উইথড্র করার কাজ চলছিল আর বাবলু যদি এই সমস্ত পাজল সলভ করে সেই রুমে পৌঁছোতে পারে যে রুমে এইসব কাজ হচ্ছে আর সে যদি সেই ট্রানজ্যাকশন বন্ধ করতে পারে তাহলে লেলা তার কাছে হার স্বীকার করবে এরপর বাবলু তার বুদ্ধি খাটিয়ে সমস্ত ধীরে ধীরে সলভ করতে থাকে আর শেষ তার রুমে গিয়ে পৌঁছয় যেখানে এই সমস্ত কাজ চলছিল আর সেখানে তার লেলার কিছু গুন্ডার সাথে ফাইটিং ও হয় আর লেলার এই লোকেদের সাথে ফাইট করতে করতে বাবলু হাজারো মানুষে টাকার ট্রানজেকশন হতে আটকে দেয় আর বাবলুর কাছে লেলার হার হয় এরপর বাবলু ইনায়া আর তার মা মাকে নিয়ে সেখান থেকে চলে আসে আর বাবলুর কাছে এভাবে পরাস্ত হওয়াটা লেলা কিছুতে মেনে নিতে পারে না আর সে আত্মহত্যা করে নেয় এরপর দেখা যায় ছ মাস কেটে গেছে আর বাবলু ইনায়া আর তার মাকে নিয়ে ভিয়েতনামে বসবাস শুরু করেছে আর তারা নিজেদের জীবনে ভীষণই খুশি অন্যদিকে দেখা যায় যে আজাদ খান বাবলুকে কল করে আর তাকে জানায় যে বাবলুর জন্য একটা নতুন মিশন অপেক্ষা করছে আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়